हेलो एवरीबॉडी, अस्सलामुअलैकुम, सबाई के स्वागत मेजिक वे इजी लर्निंग। अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थी, केमन आछो सबाई? निःसंदेह सबाई आल्लाह रहमते भलो आछो, आमिओ भलो आछि आलहमदुलिल्लाह। आज के आलोचना करब तुम्हारे नवम और दशम श्रेणी इंग्रेजी प्रथम पत्र यूनिट वन लेसन टू द टेल अब होमकमिंग स्वदेश प्रत्यावर्तनेर गल्प। रीड द स्टोरी अफ बंगबंधुस होमकमिंग, बंगबंधुर स्वदेश प्रत्यावर्तन सम्पर्के गल्पटी पढ़ो। टू आंसर द फलोइंग क्वेश्चन, प्रश्नगुलोर उत्तर दिते। बंगबंधु शेख मुजिबुर रहमान वाज अरेस्टेड, बंगबंधु शेख मुजिबुर रहमान ग्रेप्तार हुएछिलेन बाई द पाकिस्तानी आर्मी, पाकिस्तानी सेना कर्तृक, बाय द पाकिस्तानी आर्मी, पाकिस्तानी सेनाबाहिनी कर्तृक। इमिडिएटलि आफ्टर हिज डिक्लारेशन अफ इंडिपेन्डेंस, अर्थात तार स्वाधीनता घोषणार ठीक परे। इमिडिएटलि आफ्टर, ठीक पर, किसेर ठीक पर? द डिक्लारेशन अफ इंडिपेन्डेंस, स्वाधीनतार घोषणार ठीक पर। एट द फार्स्ट आवर, प्रथम प्रहरे, अब द 26 मार्च 1971, 1971 साले 26 मार्च, प्रथम प्रहरे 1971 साले 26 मार्च, प्रथम प्रहरे स्वाधीनता घोषणार परपरई बंगबंधु शेख मुजिबुर रहमान पाकिस्तानी सेनाबाहिनी कर्तृक ग्रेप्तार हन। शी वाज टेकन टू पाकिस्तान, তাকে পাকিস্তান নেওয়া হয়েছিল অ্যাজ এ ক্যাপটিভ, বন্দী হিসাবে, অ্যান্ড ইমপ্রিজন্ড, এবং তাকে বন্দী করা হয়েছিল দেয়ার ইন এ স্মল সেল, একটি ছোট কারাকক্ষে, ফর ক্যাপ্টেন পানিশমেন্ট, মৃত্যু দণ্ডাদেশ কার্যকরের জন্য অথবা মৃত্যু দণ্ডের জন্য তাকে ছোট একটি সেলে কারা রুদ্ধ করা হয়। আনটিল 1972 খনন করা হয়েছিল ইন ফ্রন্ট অফ হিজ সেল, তার সেই কারাকক্ষের সামনে। বাট মুজিব ওয়াজ ফেয়ারলেস, কিন্তু মুজিব ছিলেন নির্ভীক। সি নিউ, তিনি জানতেন, নাথিং উড স্টপ, কোনো কিছুই থামাতে পারবে না দ্য বাঙালিস, বাঙালিকে, টু গেইন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন থেকে। স্বাধীনতা অর্জন থেকে বাঙালিকে কেউ থামাতে পারবে না, সেটা বঙ্গবন্ধু জানতেন। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে হিজ নেম, তার নাম, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, বিকাম সিনোনিমাস, অর্থাৎ তার নাম এবং স্বাধীনতা দুটি সমর্থক, অর্থাৎ একটিকে বাদ দিয়ে আরেকটার কল্পনা করা যায় না। সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ এওয়েটিং, সো দ্য হোল ওয়ার্ল্ড, তাই পুরো বিশ্ব ওয়াজ এওয়েটিং, অপেক্ষা করতেছিল ব্রেথলেসলি, রুদ্ধশ্বাসে, টু উইটনেস, সাক্ষ্য দিতে বা প্রত্যক্ষ করতে হিজ হোমকামিং, তার স্বদেশ প্রত্যাবর্তন। পুরো বিশ্ব অপেক্ষা করতেছিল রুদ্ধশ্বাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। অ্যান্ড হি হ্যাড এ গ্ল্যান্ড, অ্যান্ড হি হ্যাড এ গ্ল্যান্ড হোমকামিং ইন ডিড নাইটেড, তার এই চমৎকার স্বদেশ প্রত্যাবর্তনটি বা তাদের যে এই প্রত্যাবর্তনটি, স্বদেশ প্রত্যাবর্তনটি একটা চমৎকার ছিল, বিরল ছিল, বাই এটা নাইটেড বর্ণনা করা হয়েছে বা বর্ণনা করেছেন বাই ইমিনেন্ট, বিখ্যাত কলামিস্ট, বিশিষ্ট কলামিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল হাসান, অর্থাৎ বিশিষ্ট কলামিস্ট সৈয়দ বদরুল হাসান বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনটি, স্বদেশ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনটি চমৎকারভাবে বর্ণনা করেছে। ইন দ্য ইভিনিং অফ
1972 সালে 7ই জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু ত্যাগ করেন লেফট ত্যাগ করেন চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালা পিন্ডি অর্থাৎ 1972 সালে সন্ধ্যায় বঙ্গবন্ধু চাকলালা রাওয়ালা পিন্ডি বিমানবন্দর ত্যাগ করেন ফ্রম হোয়ার সেখান থেকে হি উড ফ্লাই টু লন্ডন অর্থাৎ সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সেখান থেকে তিনি লন্ডনে যাত্রা করেন নাইন মান্থ আর্লিয়ার নয় মাস পূর্বেই হি ওয়াস ব্রিং থেকে ব্রট তাকে আনা হয়েছিল টু পাকিস্তানে অর্থাৎ নয় মাস পূর্বেই তাকে পাকিস্তানে আনা হয়েছিল এস এ প্রিজনার একজন বন্দী হিসেবে উইথ লিটল হোপ অফ রিটার্ন অর্থাৎ সামান্য মানে সামান্যটুকু বা আশা ছিল না এরকম মানে স্বদেশ প্রত্যাবর্তন বা দেশে ফেরার বা তাকে তিনি যে ব্যাক করবেন এরকম আশাই ছিল না সেরকম আশা ছিল খুবই ক্ষীণ অর্থাৎ নয় মাস পূর্বে যাকে পাকিস্তানে আনা হয়েছিল আর এই বন্দির মানে স্বদেশ প্রত্যাবর্তন বা ফিরে যাওয়াটা ছিল খুবই ক্ষীণ And now, এখন হি ওয়াজ ফ্রি তিনি মুক্ত টু গো হোম দেশে ফিরতে বা বাড়িতে ফিরতে তিনি এখন মুক্ত পাকিস্তান অ্যাজ সুন অ্যাজ দ্য পিআইএ এয়ারক্রাফ্ট পাকিস্তান সহ পিআইএ বিমানবন্দর টুক অফ উড্ডয়নের সময় ওয়াজ ফাইনালি বিহাইন্ড হিম তার পিছনে ছিল অর্থাৎ অবশেষে পাকিস্তানের পিআইএ বিমানবন্দর উড্ডয়নের সময় তার পিছনে পড়ে যে পাকিস্তান তাকে বন্দি করে রেখেছিল এটা রূপকথে ব্যবহার করা হয়েছে মূলত সেই পাকিস্তান তার পিছনে পড়ে আর্লি দ্য মর্নিং 8 জানুয়ারি 1971 1972 সালে 8ই জানুয়ারি সকাল খুব সকাল বঙ্গবন্ধু অ্যারাইভড অ্যাট হিথ্রো এয়ারপোর্ট বঙ্গবন্ধু হিথ্রো এয়ারপোর্টে পৌঁছান নিউজ অফ বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন লন্ডন স্প্রেড কুইকলি লন্ডনে বঙ্গবন্ধুর আগমনের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে জার্নালিস্ট সাংবাদিক দ্য জেনারেল পাবলিক সাধারণ জনগণ ব্রিটিশ অফিসিয়ালস ব্রিটিশের অধিবাসী অ্যান্ড পলিটিশিয়ান রাজনীতিবিদ অ্যান্ড বাংলা প্রেসিডেন্ট এবং বাঙালি নাগরিকরা ইন দিস দ্য সিটি সেই শহরের মেট দেয়ার এওয়ে টু হোটেল ক্লারিস হোটেল ক্লারিসের দিকে যাত্রা শুরু করেছিল অর্থাৎ বঙ্গবন্ধুর লন্ডনে পৌঁছার খবরটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেই ছড়িয়ে পড়ার খবরে সাংবাদিক সাধারণ জনগণ ব্রিটিশ নাগরিক রাজনীতিবিদ নগরীর বাঙালিরা হোটেল ক্লারিসের দিকে যাত্রা করেছিল নিউজ বুলেটিনস ওয়ান দ্য বিবিসি অর্থাৎ শিরোনাম হয়েছিল বিবিসি অ্যান্ড আদার্স মিডিয়া অর্গানাইজেশন অন্যান্য মিডিয়া সংস্থাগুলোর মেড নোট তাদের প্রধান শিরোনাম ছিল অব দ্য বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন দিয়ার হেডলাইন্স অর্থাৎ তাদের শিরোনাম প্রধান শিরোনামের গুরুত্ব পেয়েছিল বঙ্গবন্ধুর লন্ডন পৌঁছা বাই আর্লি আফটারনুন প্রথম বিকেলে দ্য ফাদার অব দ্য নেশন জাতির পিতা হ্যাড মিট সাক্ষাৎ করেছিলেন প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হেলথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাক্ষাৎ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেলথ অ্যান্ড
লিডার অব দ্য অপোজিট বিরোধী দলীয় নেতা হ্যান্ড উইলসনের সাথে। দেন তারপর হি কলড ঢাকায় যোগাযোগ করেন অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স হিজ অ্যারেস্ট, তার গ্রেপ্তারের পর প্রথমবারের মতো তিনি ঢাকায় যোগাযোগ করেন। বাই দ্য পাকিস্তানি আর্মি ইন মার্চ স্পোকেন টু হিজ ফ্যামিলি, অর্থাৎ পাকিস্তানি আর্মি কর্তৃক গ্রেপ্তারের পর তিনি তার পরিবারের সাথে ঢাকায় প্রথম কথা বলেন। এলং কনভারসেশন, দীর্ঘ কথোপকথনের পর দেন ফলোয়েড উইথ প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ, এরপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে দীর্ঘ আলোচনা হয়। দ্য কনভারসেশন উইথ হিস ফ্যামিলি তাজউদ্দিন ওয়ার্স ইমোশনাল অ্যাফেয়ার্স, দ্য কথোপকথন তার পরিবার এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সাথে কথোপকথনটি ছিল খুব আবেগময়, ইমোশনাল অ্যাফেয়ার্স, আবেগময় বিষয়, অর্থাৎ তার পরিবার এবং তাজউদ্দিনের সাথে কথোপকথন ছিল আবেগময় বিষয়। কিন্তু হি নাও হ্যাড এ ক্লিয়ার পিকচার অফ অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ অ্যাবসেন্স ইন বাংলাদেশ, বাট কিন্তু হি হ্যাড নাও, তার এখন আছে ক্লিয়ার পিকচার, একটা পরিষ্কার ছবি অফ অল হ্যাড অফ অল, সবকিছুর একটা পরিষ্কার ছবি তার কাছে আছে, দ্যাট যে হি হ্যাড দ্যাট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটেছিল ইন দ্য অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে ইন বাংলাদেশে। অর্থাৎ স্যানিটির অর্থ ফুল মিনিং যদি বলা হয় তাহলে, তবে বাংলাদেশে এখন তার অনুপস্থিতিতে যা ঘটেছিল তার একটি পরিষ্কার চিত্র তার কাছে ছিল। ইট গ্যাভ হিম ইমেন্স প্লেজার নোয়িং, এটা জেনে তাকে প্রচুর আনন্দ দিয়েছে, অর্থাৎ এই জানাটা তাকে প্রচুর আনন্দ জুগিয়েছিল, দ্যাট হি হ্যাড ট্রুলি লিবারেট হিজ পিপল, তিনি সত্যি তার লোকদের প্রকৃত মুক্তি এনেছিলেন, এটা এই বিষয়টি জেনে তার খুশি লেগেছিল। বঙ্গবন্ধুর ওপেনিং ওয়ার্ডস বঙ্গবন্ধু শুরুর কথোপকথন অ্যাট দ্য ক্রাউডেড নিউজ কনফারেন্স, জনাকীর্ণ সংবাদ সম্মেলনে, দ্যাট ইভিনিং অ্যাট লা রেডিস ওয়াজ টাচ হোয়াইট চিক, অর্থাৎ বঙ্গবন্ধুর ওপেনিং ওয়ার্ডস, বঙ্গবন্ধুর খোলামেলা কথাগুলো অ্যাট দ্য ক্রাউডেড নিউজ কনফারেন্স, জনাকীর্ণ সংবাদ সম্মেলনে, দ্যাট ইভিনিং সেই সন্ধ্যায়, অর্থাৎ সেই সন্ধ্যায় জনাকীর্ণ সংবাদ সম্মেলন তার কথাগুলো খোলামেলা কথাগুলো ছিল, দ্যাট ইভিনিং অ্যাট ক্লারিজের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর খোলামেলা কথাগুলো ছিল, ওয়াজ এ টার্স পোয়েট্রিক, একটি স্পর্শ কবিতাময়। হি এক্সপ্রেসড দ্য আনবর্ন জয়, সীমাহীন আনন্দ প্রকাশ করেছিলেন, হি এক্সপ্রেস, তিনি প্রকাশ করেছিলেন দ্য আনবর্ন জয়, সীমাহীন আনন্দ, দ্য ফ্রিডম অ্যাসেপ্ট এক্সপ্রেসড, তিনি প্রকাশ করেন দ্য আনবর্ন জয়, অবাধিত আনন্দ অফ ফ্রিডম অ্যাচিভমেন্ট, স্বাধীনতা অর্জনের, বা হিজ পিপল, তার জনগণ কর্তৃক, অর্থাৎ তার জনগণ কর্তৃক যে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই অবাধিত আনন্দ তিনি প্রকাশ করেন, ইন অ্যান ইপিক লিবারেশন স্ট্রাগল, যা ছিল একটি যুগান্তকারী সংগ্রাম, অর্থাৎ যুগান্তকারী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা অর্জন করে সেই অবাধিত আনন্দের কথা তিনি প্রকাশ করেন। বাংলাদেশ, হি টোল্ড দ্য ক্রাউড, তিনি জনতাকে বলেন, ওয়াজ এ রিয়েলিটি, বাস্তবতার দিক থেকে, অ্যান্ড উড ফুলফিল ইটস অব্লিগেশন, এটা পূরণ করেছে এর বাধ্যবাধকতা অ্যাজ এ পার্ট অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়ের, অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং বাস্তবতার দিক থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ তার বাধ্যবাধকতা পূরণ করেছে।
হি মেড ইট ক্লিয়ার দ্যাট তিনি এটা পরিষ্কার বলেন যে বা তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে দোজ হু ওয়ার ইনভলভড যারা জড়িত ইন ডিফারেন্ট টাইপ অফ ক্রাইমস বিভিন্ন রকমের অপরাধের সাথে ইনক্লুডিং জেনোসাইড যার মধ্যে গণহত্যা অর্থাৎ গণহত্যার মতো যারা অপরাধের সাথে জড়িত তাদের উড বি ট্রায়েলড বাই হিজ গভর্নমেন্ট ট্রায়েলড মানে বিচার করা তাদের সরকার তাদের বিচার করবে উড বি ট্রায়েলড বাই গভর্নমেন্ট তাদের সরকার তাদের বিচার করবে ধন্যবাদ সবাইকে লিসনটির সাথে থাকার জন্য শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।